हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम अपना जरा एमएसपी जीटीएस स्मार्ट वॉच किनते चान जीटीआर स्मार्ट वॉच किनते चान किंतु अपनारा अनेक कन्फ्यूज जे एमएसपी रे कोन स्मार्ट वॉच टी किनबेन बा कोन स्मार्ट वॉच टी भलो। तो आमार ओपिनियन होच्छे एमएसपी जे वॉच गुलो आछे स्मार्ट वॉच गुलो आछे तार मध्ये सबचेये जेटा भलो आमार काछे एबं आमि जेटा यूज करी सेटा होच्छे एमएसपी जीटीएस 2। एमएसपी जीटीएस 2 मध्ये अन्यतम जे माने अन्यतम जे भलो फीचार गुलो आछे तार मध्ये कलिंग फीचार आछे, म्यूजिक प्लेबैक आछे, तारपर होच्छे आपनार हार्ट रेट, तारपर ब्लाड अक्सिजेन लेवल इत्यादि अनेक फीचार्स आछे जेगुलो आपनारा खूब कम्फर्टेबली एबं भालोभावे यूज करते पारबेन। तो गाइज आज के आमार ए भिडियोटा सेसब लोकदेर जोन्नो जारा एमएसपीर स्मार्ट वॉच किनते चान एबं 4000 टाकार मध्ये स्मार्ट वॉच किनते चान, तो आज के भिडियोटा तादेर जोन्नो देखते थाकुन एबं पाशे थाकुन। तो गाइज ए स्मार्ट वॉचटिते चार्ज बेश कैपासिटी बेश भालो, সব কিছু যদি অন থেকে অলওয়েজ অন ডিসপ্লে এবং হার্ট রেট, তারপর হচ্ছে আপনার যেগুলো এক কথায় অপশন আছে যেগুলো সবগুলো যদি আপনি চালু রাখেন তাহলে দেখা যাবে যে প্রায় তিন দিন চার্জ থাকে। আর টাইপিক্যালি যদি ইউজ করেন দেখা যায় যে মাঝে মাঝে অলওয়েজ অন ডিসপ্লে থাকলো বাট রাতের মধ্যে থাকলো না, বা হচ্ছে রাতের কোনো একটা অংশ থাকলো দিনের বেলা কোনো একটা অংশ বন্ধ রাখলেন, সেক্ষেত্রে দেখা যাবে যে 8 থেকে 10 দিন আপনার চার্জ বেশ ভালো যাবে। আর আমি সুপার ব্যাটারি মোডে কখনো ইউজ করি নাই, তো সেক্ষেত্রে আমি এটা বলতে পারবো না সুপার মোডে কীরকম চলবে। তো গাইজ আরেকটা বিষয় হচ্ছে এটার মিউজিক প্লেব্যাক কিন্তু বেশ সুন্দর, সাউন্ড কোয়ালিটিও বেশ স্মুথ এবং বেশ ক্লিয়ার, একটা শুনে দেখাই। তো গাইজ এটার কিন্তু টাচটাও খুব সেন্সিটিভ, টাচটা খুব কমফোর্টেবল ইউজ করা যায় এবং এতটাই টাচটা সুন্দর যে আপনার মনে হবে যে আসলে সেরকম একটা জিনিস ইউজ করতেছেন। এমএসপির জিটিএস 2 আর একটা অন্যতম জিনিস হচ্ছে যেটা অন্য অন্য অনেক স্মার্ট ওয়াচে নাই, কম দামে যেগুলো স্মার্ট ওয়াচ সেগুলোতে নাই, সেটা হচ্ছে এটার মধ্যে যে অটোমেটিক ডিটেকশন যে স্পোর্টসগুলো আছে সেগুলো বেশ চমৎকার। তো আপনাদেরকে আমি দেখাই, তো এই দেখেন এখানে অটোমেটিক কী কী আছে, ওয়াকিং আছে, রানিং আছে, ওয়াকিং আছে, রানিং আছে, আউটডোর সাইকেলিং আছে, পুল সুইমিং, ইলেকট্রিক্যাল ট্রেনার, এই পাঁচটা এখানে অটোমেটিক সিলেকশন করা আছে। তো গাইজ এটা অটোমেটিক খুব ভালো, অটোমেটিক যে মানে এক কথায় ডিটেকশনগুলো আছে বেশ ভালো, দেখা যাবে যে আপনি যখন দৌড়াচ্ছেন বা হচ্ছে যখন হাঁটতেছেন কিছুক্ষণ সঙ্গে সঙ্গে অটোমেটিক ডিটেকশনটা চালু হয়ে যাবে না, তো দেখা যাবে যে 5 মিনিট বা 3-4 মিনিট দৌড়ার পর বা হাঁটার পর এটা অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে যে আপনি দৌড়াচ্ছেন বা হাঁটতেছেন। আর এই ডিসপ্লে লাইটিংয়ের কথা যদি বলি তাহলে লাইটিংটা বেশ ভালো এবং খুব চমৎকার, দিনের বেলা যতটুকু লাইট প্রয়োজন ততটুকু এটা অন হয়ে থাকে এবং রাতের বেলা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই এটা দিয়ে থাকে, অটোমেটিক এক কথায় এটা নিয়ে নেয়। আর আর কলিং ফিচারের যে কথাটা বললাম, আপনারা ব্লুটুথ কানেকশন দেওয়ার মাধ্যমে আপনার ফোনের যে কলগুলো আসে সেগুলো আপনি এখানে রিসিভ করে কথা বলতে পারবেন। কথা বলার জন্য এখানে একটি স্পিকার আছে আপনার, এই দেখতে পারবেন এখানে, তারপরে মাইক্রোফোন আছে যে এইদিকে একটা কর্নারে দেখা যাচ্ছে কি দেখেন, তো কথা বলতে পারবেন বাট এখান থেকে কল দিতে পারবেন না, বাট কল রিসিভ করে কথা বলতে পারবেন। তবে এখানে আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে মেসেজ দেখতে পারবেন এবং মেসেজ এখান থেকে রিমুভ করতে পারবেন বাট এখান থেকে মেসেজের রিপ্লাই দিতে পারবেন না। তো যাই হোক ওভারঅল এই স্মার্ট ওয়াচটি অনেক ভালো এবং অ্যাপোলো ওয়াচের মতো না যে আপনার একদিন চার্জ থাকবে, এটাতে সব কিছু অন থাকলে প্রায় 3 দিন চার্জ থাকে, সবচেয়ে ভালো সাইড হচ্ছে এটা। আপনারা যারা এমএসপির জিটিএস 2 মিনিটা কিনতে যাচ্ছেন ওটার দাম অনেক কম, 8000 টাকার মতো, আর এটা প্রায় 13-14000 টাকা দাম। তো এমএসপির জিটিএস 2 মিনিটের মধ্যে আপনার কলিং ফিচারটা নাই, ওইখানে কোনো মাইক্রোফোন পাবেন না, ওইখানে কোনো মাইক্রোফোন নাই, তো ওইটা নেওয়ার থেকে আমার মনে হয় যারা কলিং ফিচার পছন্দ করেন, যারা হাতের মধ্যে কথা বলতে চান বা মিউজিক প্লেব্যাক ইত্যাদি অনেক ফিচার সব ফিচার্সগুলো পেতে চান স্মার্ট ওয়াচের, তো তাদের জন্য এমএসপির জিটিএস 2টাই আমার কাছে বেস্ট অপশন। আমি এই স্মার্ট ওয়াচটি প্রায় 9 থেকে 10 মাস যাবত ইউজ করতেছি, তো আমার কাছে চার্জ এখনও বেশ ভালো এবং এটা অনেক ভালো আমি ইউজ করতে পারতেছি। এবং এটা আরেকটা কথা, এই ওয়াচটি কিন্তু 100% ওয়াটার প্রুফ, আপনি পানিতে ভেজাতে পারবেন কোনো সমস্যা নেই, কিন্তু পানিতে 5 মিনিটের বেশি না রাখাটাই ভালো। তো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, যদি আপনাদের এই ভিডিওটা লাইক করে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।